আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ফ্ল্যাটটিতে গৃহপ্রবেশ হবার কথা ছিল সোহিনী সরকারের, কিন্তু তার বদলে ফ্ল্যাট নাম্বার 609 ঢুকছেন তনুশ্রী চক্রবর্তী। যদিও পরিচালক অরিন্দম ভট্টাচার্যের এই নতুন সিনেমা ফ্ল্যাট নাম্বার 609 আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রবেশ করার কথা ছিল নায়িকা সোহিনী সরকারের, কিন্তু শুটিংয়ের মাত্র কয়েকদিন আগে সোহিনী ছবিটি করতে গড় রাজি হওয়ায় তার চরিত্রটিতে অভিনয় করছেন তনুশ্রী। আর এখানেই নতুন মোড় আসছে ঘটনায়। অরিন্দম ভট্টাচার্যের এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল তনুশ্রীর প্রাক্তন বয়ফ্রেন্ড। এই রুদ্রনীলের অ্যাক্সিডেন্টের পর যখন কোমায় চলে গিয়েছিলেন অভিনেতা, তখন দিন রাত্রি নার্সিংহোমের কেবিনে যিনি রুদ্রর মাথার কাছে বসে থাকতেন তিনি তনুশ্রী। তো তখন কিন্তু পুরো ওই হসপিটাল যা দিনটা আমার প্রায় 13 দিন হসপিটালাইজড, তার একটু বেশি হবে, তনুশ্রী সারাক্ষণ থাকে। আর আজ তনুশ্রী অসুস্থ হয়ে হসপিটালাইজড হলে রুদ্র একটা ফোনও করতে পারেন না তাকে। রুদ্র বক্তব্য, তিনি চান না তার ফোন থেকে তনুশ্রীর লাইফে আবার জটিলতা তৈরি হোক। তনুশ্রীর পার্সোনাল লাইফে আই ডোন্ট নো সে কে বা কি, যদি কেউ থেকেও থাকে, যদি আমি যাই, অনেক একটু নিচু মানসিকতার মানুষ আছেন যারা মানবিক সম্পর্কটাকে, বন্ধুত্বটাকে অস্বীকার করে তুমি কেন তোমার পুরনো বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বললে, তুমি কেন তোমার পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বললে বলে যদি অকারণ একটা মানুষ অসুস্থ হয়ে থাকতো, আমি আই ডোন্ট নো যে ওর নতুন বয়ফ্রেন্ড কেউ আছে কি না বা হয়েছে কিনা জানি না, তো তাহলে বিষয়টা কিন্তু স্ট্রেটলি একটা খারাপ জায়গায় যেতে পারত। সে কারণে তনুশ্রী অসুস্থতার খবর পেলেও ফোন করেননি তার প্রাক্তন প্রেমিক রুদ্র। তবে এবার ঘটনা চক্রে তার সঙ্গে এক ছবিতে অভিনয় করতে চলেছেন রুদ্রনীল, তাই কাজের স্বার্থেই ফের খানিকটা কাছাকাছি হবেন এই দুই অভিনেতা অভিনেত্রী। এদিকে সোহিনী জানিয়েছেন ফ্ল্যাট নাম্বার 609 জন্য তাকে প্রথম যে গল্পটি শোনানো হয়েছিল তার থেকে বর্তমানের গল্প খানিকটা পাল্টেছে, তাই অভিনয় করছেন না তিনি। অন্যদিকে তনুশ্রীর আবার গল্প এবং চরিত্র দুটোই বেশ পছন্দ হয়েছে, সে কারণেই আবিরের বিপরীতে এই সিনেমায় অভিনয় করছেন এই টলিউড নায়িকা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।